অলস পড়ে আছে লাইন ধরে সাজানো বিশাল আকৃতির মেশিনগুলো। কাজ না থাকায় সেই মেশিনারিজের পাশে শুয়ে বসে সময় কাটাচ্ছে ছাপাখানার শ্রমিকরা। রাজধানীর পার্শ্ববর্তী ডেমরার মাতুয়াইলে বেশিরভাগ সরকারি পাঠ্যবই ছাপাখানার চিত্র এখন এমনই। দু একটি প্রেসে বই ছাপানো ও বাধাইয়ের কাজ চললেও তা যৎসামান্য। শ্রমিক কর্মকর্তা ও মালিকরা বলছেন, অগ্রিম টাকা নিয়েও পেপার মিলগুলো চাহিদা ও চুক্তি অনুযায়ী কাগজ না দেয়ায় তারা বই প্রিন্ট দিতে পারছেন না। অন্যান্য বছর রাত দিন 24 ঘন্টা কাজ করি, এবার আপনার 5টার মধ্যে আপনার বন্ধ হয়ে যায় কাজ, কাগজ নাই। টাইম মতো এবার বই পাবে না, কেন এই কাগজের জন্য? চারটা তো চলেই না, দুইটা মেশিন চলে, এই দুইটা মেশিনও বন্ধ করে দিতে হবে, কাগজ নাই। অন্যান্য বছরের তুলনায় 1/3 কাজও এখনও সম্পন্ন হয়নি বলেও জানান তারা। এই যে টাইমটা নভেম্বর অক্টোবরের শেষ, নভেম্বরের শুরু দিক দিয়ে আমরা 50% প্লাস বই ডেলিভারি উপজেলা পর্যায়ে দিয়ে দিই, এই বছর আমরা দিছি হয়তো 10%। এবছর তো সবে মাত্র কাজই শুরু হয়েছে সবেমাত্র। মুদ্রণ শিল্প সমিতি বলছে, পাঠ্যপুস্তক বোর্ড 12টি বইয়ের পাণ্ডুলিপি ও কয়েকটি বইয়ের কাভার পেপারে এখনও দেয়নি। সব মিলিয়ে এবার সময় মতো ঘরে ঘরে বই পৌঁছে দেওয়া অসম্ভব বলে জানায় তারা। প্রায় 80% কাজ 8 থেকে 10টা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে গেছে। এদের একজন ফেল করার অর্থ হলো একটা বিভাগ বই পাবে না। এখন পর্যন্ত আমরা মাধ্যমিক স্তরে 12টা বইয়ের পাণ্ডুলিপির সিডি পাইনি। ছবিগুলো দিতে যথেষ্ট বিলম্ব করছে। 4 কোটি কোমলমতি শিশু সময় মতো বই পাচ্ছে না, এটা নিশ্চিত। আমার ধারণা মতো সর্বকালের সর্ববৃহৎ সংকট দেখা দেবে। কাগজের সংকট দেখার দায়িত্ব তাদের নয় জানিয়ে পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান পাণ্ডুলিপি দেয়া না দেয়া নিয়ে দুই ধরনের বক্তব্য দিলেন। 11টি বইয়ের পরিমার্জন করছিলাম, কিছু কিছু জায়গায় পরিবর্তন আসছিল। তার মানে এটার দেরির কারণেই যে তার পুরো বই ছাপানো বন্ধ আছে তা কিন্তু নয়, না, দুই ধরনের হয় নাই। আমরা অলরেডি এই পাণ্ডুলিপিগুলো দিয়ে দিয়েছি। 31শে ডিসেম্বর মধ্যে প্রাইমারি এবং মাধ্যমিক সকল স্তরের পাঠ্যপুস্তক আমরা উপজেলায় পৌঁছাইতে সক্ষম হব। সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য বছর নভেম্বরের এই সময় এসব জায়গায় লক্ষ লক্ষ নতুন ছাপানো বইয়ের স্তূপ থাকে, কিন্তু এবছর যা পুরোপুরি ফাঁকা। তারা বলছেন, এই চরম বাস্তবতায় কিভাবে আগামী 1 জানুয়ারি দেশের 4 কোটি শিক্ষার্থীর হাতে হাতে নতুন বই পৌঁছে দেওয়ার কথা এখনও ভাবছেন এনসিটিবির চেয়ারম্যান, তার সঠিক কোনো পন্থা জানেন না তারাও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মাতুয়াইল, ঢাকা।